দুর্দান্তভাবে শেষ হলো ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে যেখানে বাংলাদেশ টিম বিধ্বংসীভাবে বোলিং করে ভারতীয় টিমকে চাপে ফেলে দিয়েছিল, সেখানে আজ এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে উল্টে ভারতীয় টিম প্রথমে মারাত্মক বোলিং করে বাংলাদেশকে মাত্র 149 রানে অল আউট করে এবং শেষ মুহূর্তে যেভাবে কোহলি, শুভমন গিল, ঋষভ পান্তের বিধ্বংসী ব্যাটিংয়ে এখন থেকেই 300+ রানের লিড দিয়ে দিল, সেখানে এখন বাংলাদেশ টিমের এই প্রথম টেস্ট ম্যাচটি হারা আর মাত্র সময়ের অপেক্ষাই। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে আজ এই প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় টিমের বোলাররা প্রথম জ্বলে উঠে বিধ্বংসী বোলিং করে বাংলাদেশকে 149 রানে অল আউট করে দিল এবং তারপরে এই দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে ঠিক কীভাবে বিরাট কোহলিরা ব্যাট হাতে জ্বলে উঠে 308+ রানের লিড দিয়ে দিল বাংলাদেশের উপর, সেটা তো আজ দেখবই। তার পাশাপাশি আজ দেখে নিব ঠিক কীভাবে আজ মাঠের মধ্যে বিরাট কোহলির সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটলো এবং কেনই বা আজ বিরাট কোহলি নিজের একটা ছোট্ট ভুলের জন্য কাঁদতে কাঁদতে পুরোপুরিভাবে হতাশ হয়ে ইমোশনাল হয়ে মাঠ ছাড়লো, এবং সর্বোপরি আজ জাসপ্রীত বুমরা ঠিক কীভাবে বিধ্বংসী বোলিং করে ঐতিহাসিক রেকর্ড তৈরি করলো যাকে আগামী অন্তত পক্ষে 100 বছরে ভাঙা সম্ভব নয় কারুর পক্ষে, সেটাই আজ দেখে নিব এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। তুমিও যদি ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হও এবং ভারতীয় টিমকে এই প্রথম টেস্ট ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাও, তাহলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2025 কেকিআর অকশান সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথম দিন শেষে যেখানে ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন একটা 193 রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় টিমকে 6 উইকেটের বিনিময়ে 339 রানে পৌঁছে দিয়েছিল এবং যেখানে রবিচন্দ্রন অশ্বিনের একটা দুর্দান্ত সেঞ্চুরির পর সবাই আশা রেখেছিল এই দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজাও একইভাবে একটা বিধ্বংসী সেঞ্চুরি করে ইতিহাস গড়বে, সেখানে কিন্তু আজ এই দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা টাস্কিন আমাদের একটা বাউন্সি বলকে খেলতে গিয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 14 রানের জন্যই সেঞ্চুরি মিস করে প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দেন। এবং শুধু তাই নয়, জাদেজা আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভারতের আর বাকি সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু বাংলাদেশে বিশেষ করে টাস্কিন আমাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র 37 রানই আর ভারতীয় ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যোগ করতে পারে। আর এভাবে যেখানে ভারতীয় টিম প্রথম ইনিংসে 376 রানে অল আউট হয়ে গেছিল, সেখানে আজ কিন্তু এই দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ টিম ভারতীয় টিমকে টক্কর দিবে কি ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র তারা 47 ওভার পর্যন্ত খেলে 149 রানেই অল আউট হয়ে পড়ে। হ্যাঁ বস, আজ তো জাসপ্রীত বুমরা নিজের প্রথম ওভারেই বোলিং করতে এসে বাংলাদেশি ওপেনার সাদমাম ইসলামকে মাত্র 2 রানে আউট করে উইকেট নেওয়ার সূচনা করে দেনি, কিন্তু তারপরে পরে কিন্তু ভারতের হয়ে বল হাতে আজ জ্বলে উঠেন মোহাম্মদ সিরাজের পাশাপাশি আকাশদীপ সিং, যেখানে আসতো আকাশদীপ ব্যাক টু ব্যাক ভাবে 2 উইকেট নিয়ে হ্যাট্রিক নিতেও পৌঁছে গেছিল। তবে যাই হোক, এই দ্বিতীয় দিনে বাংলাদেশ টিম লাঞ্চের আগেই মাত্র 22 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল এবং লাঞ্চের পরে পরে তারা কিন্তু বাংলাদেশের 3 লেজেন্ড ব্যাটসম্যান শাকিবুল হাসান, লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ কিছুটা রান করে পার্টনারশিপ গড়ে বাংলাদেশ টিমকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু তাদেরও এই প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ যায়, কেননা আজ রবীন্দ্র জাদেজা এসে কিন্তু সেই গড়ে উঠতে থাকা শাকিবুল হাসান লিটন দাসের বিধ্বংসী পার্টনারশিপটাকে ভেঙে দিয়ে দুজনকেই কিন্তু প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে এই 149 রানে অল আউট হতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে যাই হোক, ভারতীয় টিম চাইলে এখানে বাংলাদেশ টিমকে ফলো অন করাতে পারত, কিন্তু সেটা করেনি, কেননা দীর্ঘদিন ব্রেক থাকার পর রোহিত শর্মারা চাইছিল ব্যাটিং করতে, কিন্তু সেই রোহিতের আশাটা সম্পূর্ণরূপে জলে চলে যায়, কেননা রোহিত শর্মা যেখানে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিল সেখানে আজ তিনি এই দ্বিতীয় ইনিংসেও আবারও টাস্কিন আমাদের একটা বলকে শট মারতে গিয়ে মাত্র 5 রানেই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। হ্যাঁ, প্রায় 9 বছর বাদে রোহিত শর্মা কিন্তু কোনো একটা টেস্ট ম্যাচে দ্রুত ইনিংসেই এইভাবে সিঙ্গল ডিজিটে আউট হলেন, এবং শুধু তাই নয়, এই রকম জঘন্য ইনিংসের পরে রোহিত শর্মার এভারেজ বাংলাদেশের বিরুদ্ধে হয়ে যায় টেস্ট ক্রিকেটে মাত্র 8। তবে আজ মাঠের মধ্যে সব থেকে যে অদ্ভুত কাণ্ডটা ঘটে সেটা বিরাট কোহলির সঙ্গে, কেননা বিরাট কোহলি যেও প্রথম ইনিংসে একটা সিঙ্গল ডিজিটে আউট হয়েছিলেন ভালো শুরু করার পরে, সেখানে আজ তাকে মনে হচ্ছিল যেভাবে তিনি আজ দুর্দান্তভাবে শুরু করেছিলেন দ্বিতীয় ইনিংসে সেখানে তিনি একটা বড় ইনিংস খেলবে বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু আজও তিনি নিজের একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু একেবারে চরম হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাত্র 17 রানে মেহেদি হাসান মিরাজের বলে LBW হয়ে। হ্যাঁ বস, মেহেদি হাসানের একটা সিম্পল বলকে তিনি কিন্তু আড়া ব্যাটে খেলতে যান, আর তখন বাংলাদেশের প্লেয়াররা চরমভাবে আপিল জানাতে থাকে এবং সেই সঙ্গে সঙ্গেই কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা আম্পায়ার সেটাকে LBW দিয়ে দেয় এবং বিরাট কোহলি সেখানে কিন্তু DRS না নিয়ে সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু পরক্ষণে যখন দেখা যায় মেহেদি হাসানের সেই বলটা বিরাটের ব্যাটে লেগেছিল, আর সেটা জানতে পারার সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির পাশাপাশি ডাগআউটে বসে থাকা গৌতম গম্ভীর, রোহিত শর্মা, এমনকি মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা খোদ আম্পায়ার ঋষভ পান্ত, শুভমন গিল, এমনকি সকলে কিন্তু পুরোপুরিভাবে চরম হতাশায় ভেঙে পড়ে, কেননা সবাই আশা রেখেছিল চেন্নাইয়ের এই উইকেটে ভারতের মাটিতে অনেকদিন বাদে বিরাট কোহলির ব্যাট থেকে একটা লম্বা ইনিংস দেখবে। তবে যাই হোক, এই দ্বিতীয় দিনের শেষে যেভাবে শুভমান গিল এবং ঋষভ পান্ত, যারা বর্তমানে নট আউট রয়েছেন, ক্রিজে টিকে রয়েছেন, এবং যেভাবে শুভমান গিল মাত্র 64 বল 4টা 4 লাগিয়ে 33 রানে নট আউট রয়েছেন এবং ঋষভ পান্তও যেভাবে বিধ্বংসীভাবে ব্যাটিং করছেন 12 রানে এবং ভারতকে দ্বিতীয় দিন শেষে
ইনিংসে 3 উইকেট হারিয়ে 81 রানে পৌঁছে দিয়েছেন এবং ভারতের লিড প্রায় 308 রান রয়েছে সেখানে কিন্তু 100% ভাবে ভারতীয় টিম এই টেস্ট ম্যাচটা জিতবে এমনকি হয়তো ভারতীয় টিম এই টেস্ট ম্যাচটাকে আগামী কালই জিতে নেবে তবে আজ এই দ্বিতীয় দিনে ভারতের হয়ে যারা সবথেকে বেশি নজর কাড়েন তারা হলো ভারতীয় বোলার কেননা আজকে জাসপ্রীত বুমরা মাত্র 11 ওভার বল করে 1 ওভার মেডেন করে 4-4টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং তিনি মাত্র একটা উইকেট না নেওয়ার জন্য 5 উইকেট হল নেওয়ার থেকে বঞ্চিত থাকেন তবুও তিনি এই উইকেট নেওয়ার সুবাদে হয়ে যান ভারতের দশম বোলার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক 400টি উইকেট নিয়েছেন এবং শুধু তাই নয় আজকে এই বিধ্বংসীভাবে 4টি উইকেট নেওয়ার সুবাদে তিনি হয়ে যান ভারতের সবথেকে কম বছর বয়সী বোলার যিনি সবথেকে কম ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশিবার এক ইনিংসে 5 উইকেট নেওয়ার রেকর্ড রেখেছেন এছাড়া এই দ্বিতীয় দিনে আরও যে সমস্ত অদ্ভুত কাণ্ড ঘটে সেটা হলো আজকে মাঠের মধ্যে সাকিবুল হাসানকে একটা অদ্ভুতভাবে একটা কালো ফিতেকে মুখে চিবোতে চিবোতে ব্যাটিং করতে দেখা যায় যেটা তিনি নাকি করেছিলেন নিজের মাথাটাকে স্ট্রেট রাখতে এছাড়াও আজ ড্রেসিং রুমে আরসিবির দুই তারকা বোলার আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজকে একটা অদ্ভুত ভঙ্গিতে দেখতে পাওয়া যায় যেটা দেখে গোটা দর্শকের পাশাপাশি সেই মুহূর্তে ঢুকে আসা বিরাট কোহলিও তাদেরকে দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায় এই সমস্ত কাণ্ডও ঘটে আজকে এই দ্বিতীয় দিনে তবে ভারতের জন্য গুড নিউজ এটাই যে ভারত যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত কোনোদিন 200+ লিড দিয়ে কোনো টেস্ট ম্যাচ হারেনি সেখানে কিন্তু ভারতীয় টিম এই টেস্ট ম্যাচটি 100% ভাবে জিততে যাচ্ছে আগামীকাল অর্থাৎ তৃতীয় দিনেই